জগতির মা, মা ছাড়া কি ডাকে না, পুষ্পাঞ্জলি
নিজকে দেবতা বলে মেনেছো, দেবীকে করেছো ঘিন্ন। আমি অন্তর জামিনী পদ্মাবতী, সকলের অন্তরে অন্তরে আমি বিরাজ করতে পারি, পাচ্ছি না তাদের অন্তরে বিরাজ করতে। তাই তো আমি নিরুপায়, চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরীর শুভ বিবাহ হয়েছে আজকে বাসর রাত। এই রাত হচ্ছে আমার জয় পরাজয় রাত। আজকে রাতে লক্ষ্মীন্দরকে যদি আমি আমার নাক দ্বারাতে দংশন করতে না পারি, যুগে যুগে অমর হয়ে বেঁচে থাকবে লক্ষ্মীন্দর। তাই তো আমি নিরুপায়, আমি কি করবো, এক্ষুনি আমি দিদি নেতার শরণাপন্ন হব। কোথায় দিদি? দিদি নেতা, দিদি তুমি কোথায় রয়েছো দিদি গো, একবার এসে দেখা দাও দিদি। হ্যাঁ বলো পদ্মাবতী, কেন তুমি অসময়ে মরেছো শরণ? তবু চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করে পদ্মাবতী, আমার আশীর্বাদে তুমি যেন বিশ্বমাজারে বিশ্বপুরিয়ে ধরতে পারো। হবে না দিদি, হবে না। কেন? দেবী মনসার আর বিশ্বমাঝারে বিশ্বপূজ হবে না। যতবার যুক্তি দিয়েছিলে ব্যর্থ হয়ে গেছে দিদি। ব্যর্থ হয়ে গেছে? হ্যাঁ, সদাগরে তোমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করিনি। আমি পারিনি চন্দ্রধরকে পরাস্ত করে আমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে। তাই তো আমি তোমাকেই বলি, ও দিদি, দিদি নেতা গো, আমি হেন শিবিলোহিতের ছাড়ে ছাড়ে যাই। দিদি, ও দিদি, তুমি একদিন আমায় যুক্তি দিয়েছিলে না, চাঁদ মিনার যদি মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করতে পারি তাহলে নাকি সে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। কিন্তু কই, হলো না দিদি, বিশ্ব মাঝারে মোর পুজো হলো না। আরো বলেছিলে দিদি গো, তুমি আমায় যুক্তি দিয়েছিলে চাঁদ মিনার যদি এক এক করে ছয়টি পুত্রকে আমার পান্ডনাথ দ্বারাতে দংশন করি তাহলে নাকি চন্দ্রধার মা মা বলে মোর চরণে লুচিয়ে পড়বে। কিন্তু কই না দিদি, না এখনো তো চাঁদ মেনে মোর চরণে পুজো দিল না। পদ্মাবতী তুমি বলো, আজকের দিনে তুমি এমন কি বিপদে পড়েছো? চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের বিয়ে হয়ে গেছে আজকে তাদের বাসর রাত। এই রাজ্যে আমার জয় পরাজয় রাত, আমি কি করবো দিদি, আমি ভেবে স্থির করতে পারছি না। পদ্মাবতী, এই তো তোমার সুবর্ণ সুযোগ, ওই চাঁদ ওই কনিষ্ঠ পুত্রের বিবাহ হয়ে গেছে আজকে তাদের প্রসজ্জনক। এই নিশ্চিত ভাতে হয়ে গেলে তুমি দেবী হয়ে মানবের কাছে তুমি হেরে যাবে। আমি কি করবো দিদি গো? পদ্মাবতী তুমি দেরি করো না, এই মুহূর্তে তোমার এই নাক করতে তুমি করো হো শরণ, এক এক করে পাঠাবে সাঁওতালে ভুতারে কন্যাকে চাঁদের নন্দনকে দংশন করতে পারে।
হবে না, হবে না দিদি, হবে না। চাঁদ পুত্র লক্ষ্মী না রাজকে নিয়ে নিশ্চিতে দংশন হবে না। কেন হবে না? কেন জানো? বাঁশরে চারধারে রয়েছে শত শত দারোয়ানে প্রহরী, চন্দ্রধর হেতাল দোষটি নিয়ে দরজায় পাহারা দিচ্ছে। আমার নাক কি করে যাবে সেখানে দিদি? ভদ্রাবতী, তুমি এই মূর্তি ছুটে যাও ওই মেঘনাথের কাছে, কিছুক্ষণের মতো তুমি ভেঙে সরে আসবে, ওই শিলা বৃষ্টি বর্ষণে করবে ওই বাসরে ঘরে। কিন্তু চার পহর রাতের মধ্যে তিন পহর রাত কেটে গেছে, এই তিন পহর রাতের মধ্যে লক্ষ্মীদার দংশন হবে দিদি? ভদ্রাবতী, তুমি সূর্য দেবের কাছে চলে যাও, তার কাছে তুমি কিছুক্ষণের মতো চেয়ে নেবে, ওই এক প্রহরে রাত্রি আসতে পারে তুমি চেয়ে নিয়ে আসবে। দিদি, এক প্রহর বাকি রয়েছে, আমাকে আবার অষ্টপ্রহর নিতে হবে। হ্যাঁ তাই হবে দিদি, কিন্তু তবু যে সম্ভব নয় দিদি লক্ষ্মীদাকে দংশন করা। বাঁশের চারধারে রয়েছে সর্পবলী ওষুধ লাগানো, আমার নাককে সেখানে যেতে পারবে না দিদি গো। চারিদিকে ওই ওষুধের অপনী করা রয়েছে, সেখানে তোমার নাক কোনো সে যেতে পারবে না। ভদ্রাবতী, বের করো না, আছি আমরা ওই গাভীর রূপে, গাভীর রূপে ওই ঔষধগুলোই আমরা অক্ষণে করে নেব। তাই যদি হয় দিদি, আশীর্বাদ দাও আমায়, তোমার আশীর্বাদে মস্তকে নিয়ে আমি আমার নাগণকে করিব স্মরণ। বেশ ভদ্রাবতী, সাবধান হয়ে যাও চন্দ্রধর, দেবী মনসাকে তুমি অপমান করেছ, অপমানের প্রতিশোধ ওই বাঁশরের ঘরে আমি নিতে চাই। তাই তো আজকের নিশীথে আমি আমার নাগণীকে স্মরণ করে পার্থী দেব সাঁওতালি ভূতলে, তোমার পুত্র লক্ষ্মীদারকে দংশন করবার জন্য। যে মায়ের সন্তানেরা ঘুমিয়ে আছে যদি থাকে কোলে বসে তাহলে তুলে নেবে। ওরে প্রণাম প্রণাম দেবী মাগো পদ মাগো Oh,
ওরে বলে যে প্রেমের কথা ভানুরু দয়া কোথায়
প্রণাম হইব তোমার আকুল চরণে। চির সুখী হও তুমি। বলো মা কেমন, কেন আমায় আদেশ করেছো? তুমি কন্যা, আমি সিঁদুরিও না মা। এসেছো সিঁদুরে নাক, আমার ডাকে তুমি এসেছো। ওরে সিঁদুরে নাক, তুমি কি পারবে লক্ষ্মীদারকে দংশন করতে? মা গো, আমার অপরাধ ক্ষমা করবে? কেন, আমি তো মানব নই, কোনদিন ছবল মারি মারতেও পারবো না, আমি তো অবিবাহিত মা। তাহলে যাও, আমার সন্তান থেকে দূর হয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। মা, আমি আসি। কোথায় নাম গো? এসো এসো নাম গো, আমি তোমায় আমার সিজুয়াই এসো। চরণে সদগুরু প্রণাম জননী, চিরসুখী হও। অসময়ে কেন আমায় করেছেন শরণ? অসময় নয়, তোমাকে আমার বড় প্রয়োজন, তাই তো শরণ করেছি। তুমি কোন নাম? আমি চন্দনিয়া নাগ। চন্দনিয়া নাগ, এসেছো মায়ের ডাকে তুমি এসেছো। ওরে চন্দনিয়া নাগ, তুমি কি চাঁদপুত্র লক্ষ্মীদারকে দংশন করতে পারো? এ কি বলছো মা? মাতৃপিতৃ আদেশ পালন করা সন্তানদের কর্তব্য, কিন্তু জননী গো, আমি আমি চাঁদপুত্র লক্ষ্মীদারকে দংশন করতে পারবো না। কি বলছো তুমি? কেন তুমি লক্ষ্মীদারকে দংশন করতে পারবে না চন্দনিয়া না? তুমি জানো না জননী, জানো না, আমি জানি না কেন পূর্বজন্মের কোন পাপ করেছিলাম, তাই এই জন্যই আমাকে সর্বকুলে জন্মগ্রহণ করতে হয়েছে। সেই জন্য বলছি জননী, তুমি এই আদেশ ফিরিয়ে নিয়ে অন্য আদেশ দিলে অবশ্যই পালন করব। আমি দেবী হয়ে আমি মানবের কাছে হেরে যাবে কেমন হয়? অত সহজে আমি হেরে যাব না। মনে পড়েছে ছয় ঘাটে দেবী হুলাকে আমি অভিশাপ দিয়েছিলাম, বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে বলেছিলাম, যাও যাও বেহুলা, তোমার অঙ্গের জল পড়েছে আমার অঙ্গে, বীর আজকে বাসর ঘরে তোমার স্বামীকে দংশন করবে। কাল সর্পে, কাল সর্প হচ্ছে সেই কালরাগিনী, রয়েছে রমণক্ষ দেবী, আনতে যাবে কে? মমরথের সারথি ভেমনা দুয়ারে কে? আমি স্মরণ করি না কেন? কোথায় ধামিনী? প্রভুজনের নমস্কার মা, অসময়ে কেন আমাকে স্মরণ করলে মা? ধামিনী, কেন তোমায় স্মরণ করেছি? তোমাকে যে আমার বড় প্রয়োজন, তাই তো তোমায় স্মরণ করেছি। তুমি কোনো বিপদে পড়েছো মা? হ্যাঁ, পুত্রের কর্তব্য হলো মা যদি বিপদে পড়ে মাকে উদ্ধার করা। শোনো ধামিনী, এক্ষুনি তোমায় ছেড়ে যেতে হবে ওই রমণক্ষ দ্বীপে। কথা রমণক্ষ দ্বীপে তোমায় যেতে হবে ধামিনী। কেন মা, কেন? সেখানে রয়েছে কাল নাগিনী, কাল নাগিনীকে তোমায় আনতে যেতে হবে। মা হয়ে পুত্রকে মৃত্যুর মুখে তুলে দিচ্ছ মা? এই কথা বলছো কেন তুমি? আমি শুনেছি সেখানে কাল নাগিনী আছে, কিন্তু শুনেছি কাল নাগিনী রাখাল বনকে নাগের নিঃশ্বাসে ছয় কোষ দূর থেকে আহার করেছিল মা। আমার যদি সাড়া পায় আমাকে যে গ্রাস করবে মা? ভয় নেই ধামিনী, তোমার ভয় নেই। যখন কাল নাগিনী নাগিনী বলে চিৎকার করবে, তোমার ডাক শুনতে পেয়ে তোমাকে গ্রাস করবার জন্য ছুটে আসবে, সেই সময় তোমাকে কৃষ্ণ নাম জপ করতে হবে। কিছুই বুঝবে না ওই একদিনই কালনাকার কাল নাগিনী কালিদাহে দীক্ষা মন্ত্র নিয়েছিল কৃষ্ণের কাছে। যখন কৃষ্ণ
প্রভু গো তুমি আমাদের ক্ষমা করো, আজকে থেকে তোমার চরণে ঠাই দাও, আমরা তোমার দীক্ষিত হব। তাই তো অনুরোধ রথের চাকাতে নাগের হয়েছে মৃত্যু, বেঁচে রয়েছে নাগিনী, তাই নাগিনীকেই তোমায় আনতে যেতে হবে। ধামিনী আমিও তো না, আমিও তো ধামিনী, কেউ বলে কাঞ্চনজঙ্ঘা, কেউ বলে দাঁড়ায়, আর আদিবাসীরা বলে জামরু। এই আমি যদি জামরু যাই, কাল নাগিনী কামড়ু করে খাই নেবে মা। এসো কথাই এসো ধামিনী, আমি তোমার কর্ণে শ্রী কৃষ্ণ নাম তুলে দিই। মা এই কৃষ্ণ নাম করে যদি আমি রক্ষা পাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তুমি তো হচ্ছ দেবী, আর আমি যে সাপ, আমার যদি উচ্চারণ না হয়, ভুল যদি হয়ে যায়, তোমাকে স্মরণ করবো মা, রক্ষা করবে মা। তাহলে আসি মা, আমার মস্তকের উপরে তোমার স্থান হবে। তুমি মরণ হতে চাও, যাও, তোমার আশা আমি পূর্ণ করবো। কোন ভয় নেই, নির্ভয়ে তুমি যাও ধামিনী। যাব ওই তো, ওই তো ধামিনী চলেছে রামলক্ষ দ্বীপে, কাল নাগিনীকে আনবার জন্য, কাল নাগিনীকে নিয়ে আসবে আমার শিখুয়াল, আমি নিয়ে যাব সাঁওতালি ভোঁতালি দংশন করবার জন্য। কোন গাভীগণের যদি বাচ্চা হয় দুধের শুক্রাণ পেলে লেজ দিয়ে পা বেঁধে আমি দুধ পান করি, যেই দুধ পান আমি করবো, যেই বঠাতে মুখ লাগাবো সেই বঠার দুধ বাছুর পাবে না, শুধু পাখির বাচ্চা আর ওই গাভীগণের না। কোন মারা যদি বাচ্চা হয়ে একটু বাহিরে যায় আর আমি যদি কাছে থাকি, সুযোগ পেলে পা বেঁধে আমি সেই দুধ পান করি, ভয়ে কেউ যাবেন না বাহিরে, না হলে আমি কেন হু আমি
আমি কোনো ভয় করব না কাউকে দেখে, মায়ের কাজ সফল করতে হবে, আমি হব নাগের রাজা, স্থান হব, স্থান পাবো আমি মস্তকে। আমার বিষ নাই, আমার পিছনে মেজের ওখানে দুটো কাঁটা আছে, যদি কাকু মারি দি এত সুন্দর যে ঘা হবে না, ডাক্তারও পারবে না, না বিলম্ব করলে হবে না। আমি খাবো না, খাদ্য দিবে আমার মা, উদরপূর্ণ করে খাবো। এই তো বিশাল প্রবোধ গভীর জঙ্গল, ভয়ঙ্কর জায়গা। ভয় করি নাই, আমি ভয় করি একটা চমকে গেলাম। ভয় করি না, চমকে যাচ্ছি না, মায়ের কাজ সফল করব। এই তো দেখছি যে আমাকে কারণ বৃন্দাবন বলেছে, ভয়ঙ্কর জায়গা, আমার সারা পায়ে ওই বেবি গড়ের মধ্যে ফঁ ফঁ করছে। ডাকি কোথায় লাগিনে, কোথায় নাগিনে, নাগিনে কে অদূর থেকে ডাকে ব্রাহ্মণ ধরে, কে সে ডাকিতে পারে মরি মহল বংশ হরি, নইলে ডাকিতে পারে জয় বিশ্ব হরি। আমি ধামিনি, আমি ভয় করি না, তোমার সারা পেয়ে আপনি চমকে যাচ্ছি, মায়ের অনুমতি এসেছে তোমার কাছে, তুমি এই মুহূর্তে চলো মায়ের গোচরে, যদি না যাবে অভিশাপ করতে বাধ্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কে দিয়েছে এই নাম, এই নাম আমি যেখানে পাই সেখানে পাই। শান্ত হও নাগিনী আমার সিজু ধামে, দুঃখের কথা বলবো আমি তোমার সম্মুখে, তুমি এসো ধামিনী, তোমার কোনো ভয় নেই। না ভয় নাই,
যেগুলোর নাম শিখিয়ে দিয়েছিলে, নাম জপ করছি, একটুকু বুঝে নো। এসো, তোমার কোনো ভয় নেই। বলো মা বলো, কে তুমি আজকে আমায় স্মরণ করেছ মা? কবি অন্ধকারে কি এমন ঘনি এসছে বিপদ, তাই তুমি স্মরণ করেছ মা? কাল নাগিনী, আমি কি বড় বিপদে পড়েছি নাগিনী, দেখি তাই তো আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। বেশ বেশ, প্রকাশ করে মনের ব্যথা, আমি তোমার সন্তান, যতই কিছু হোক না কেন সমস্ত ব্যথা আমি নিবারণ করে দেব। বলবো নাগিনী বলবো, কিন্তু বলার আগে তোমাকে যে আমার সামনে সত্য করতে হবে নাগিনী। সত্য না করলে তো আমি প্রকাশ করতে পারবো না নাগিনী। মাতা সন্তানের প্রতি একটা অবিশ্বাস। এসো মা এসো, যখন আমি আসতে পেরেছি রবলব্ধি হতে, সমস্ত পরিত্যাগ করে আমি তোমার হস্তে অঙ্গীকার করলাম মা। এক সত্য দুই সত্য সত্য তিন বা যা বলে মে জরুরি কবি অন্তকের মধ্যে বালি বার পা। শোনো নাগিনী, চম্পক নগরী ঘাট চন্দ্রপতি সৌদাগর, আমার সত্যবাদ তোর নিরন্তর, আমার কবিতার ছয় পুত্র মরে, তবু তো দেবতী বলি না মানে আমারে, চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী দাস রয়েছে সাঁওতালে ভৌতালে লৌহ বাছর ঘরে। শোনো শোনো নাগিনী আমার বচন, তুমি আসো তুমি চাঁদের নন্দ। আমি সেই কালীধরের ঘাটে বিশ্বের হোলা হলে গিয়েছিলাম, তাই তো আমি সেইখানে যুদ্ধে পরাজিত হয়ে শ্রীকৃষ্ণের চরণে বস্ত্র মুখে বলল প্রভু, যতদিন প্রাণে বেঁচে থাকব কখনো নরনারীকে ছমন দেব না, আমি যে কথা দিয়েছি মা আর কত আর কত নীরবে মানবীর অপমান আমি সইব নাগিনী। ভাবিতে উচিত ছিল তোমার প্রতিজ্ঞার আগে, মনে নেই করেছো তুমি মোর সঙ্গে সত্য, সত্য পালন করলে হয় স্বর্গে বাস, সত্য পালন না করলে হয় নরকেতে বাস। তুমি কি নরক প্রাণী হতে চাও নাগিনী? বিশ্বা, আজ যখন আমি হস্তস্থ করিয়া চমৎকার তোমাকে কথা দিয়েছি, এ তো পুত্রের কর্তব্য মা, মাতা বাক্য পালন করে পুত্রের কর্তব্য। বিশ্বা বিশ্বাসে যাব বড় বা কোথায়, লৌহ বাসর ঘরে সাঁওতালে ভৈতালে তোমায় যেতে হবে। আজি হ্যাঁ নাগিনী, ঋষি মহাদ আগে তো তাই না মা? সত্যই নাগিনী, দেখেছিলাম আমি একাদশী, তাই তো ব্রত করেছিলাম মা, আমি তো বড় ক্ষুধার্থ, আমি এই ব্রত উচ্চাবল করবার জন্য হস্ত ঘাস কাপার পূর্বে পশ্চাৎ ধাবি ডেকেছে, কাল লাগিনি কাল লাগিলি বলে আমার মুখের আহারে ছুটে গেছে মা, তাই আমি এখনো উচ্চাবল করতে পারিনি, এই একাদশীর মুখে আমি কাউকে ছবিতে পারি না। জানি নাগিনী জানি, সকল মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে একাদশী ব্রত রাখি, তাই তুমি তোমার সন্তানের জন্য ব্রত রেখেছো। হ্যাঁ মা, বিশ্রাম করো আমার শিশুয়াই, তোমার পারণ পারণের ব্যবস্থা করছি আমি নাগিনী। রমণদ্বীপ থেকে আনায়ন কল্যাণ ধামে গিয়ে এই কাল লাগান, তাই একাদশী ব্রত পালন করেছিলেন উদযাপনের জন্য, গজকে মুখে নেওয়ার পর উদযাপনের জন্য যখন সে মুখে ধরে, ঠিক সেই সময় ধামিনী কালিনী কালিনী বলে তিনবার যখন রাখে, তার কথা উত্তর দিতে গিয়ে
মুখ থেকে তার গজ ছুটে চলে যায়। তার উদযাপনের জন্য কোন ভক্ত আছেন? দশ টাকা দিবেন। আছেন এই কাল লাগনের উদযাপনের জন্য দশ টাকা কেউ দেবেন? এই দিকে এইদিকে আরেক ভক্ত দশ টাকা দিচ্ছে। দেখুন সফটওয়্যারের সবলে আমরা এইদিকে নাম বলবো, ওখানে যান, কালিনীর চরণে দেন, কাল লাগিনীর চরণে দেন। দেখুন আজকে হাজার হাজার মানুষ পৃথিবীর বুকে সাপের ছবলে আমরা মনরের পথে এগিয়ে যাচ্ছি, তাই মুক্তি পেতে হলে কালিনীকে স্মরণ করে, মা মনসা দেবীকে স্মরণ করে কিছু দান করে উদযাপনের জন্য দান করবেন। আমরা পৃথিবীতে বেঁচে আছি, আরো বেশি কিছু ভালোভাবে থাকতে চাইলে অনেক কিছু আমাদের কর্ম পালন করতে হয়, তা তো আমরা পারি না, এর মধ্যে দিয়েই যতটুকু পারা যায়। সেই জন্যই আমি ভক্তদের কাছে অনুরোধ করছি, ওখানে যাও, ওখানে যাও, আসেন। সকল মায়েদের বাবাদের বলছি, যারা যারা নাগিনীর পালনের জন্য দান দেবে তারা এগিয়ে আসুন। দাদুর সঙ্গে একত্রিত হয়ে কাল লাগনি উদযাপনের জন্য মুক্ত হস্ত বাড়াইল হাত, কুশলে থাকিবে মাতা, খাবে দুগ্ধ মা, আমিও করি আশীর্বাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় মা মনসা দেবীর জয়। এদিকে আর এক ভক্ত দশ টাকা দিলেন, আর কেউ আছেন? দেবেন, অবশ্যই দেবেন। আমি পূর্বেই বলেছি, ভাইয়ে ভক্তি ভক্তিতেই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছি, যেদিন জন্মগ্রহণ করেছি পৃথিবীতে এসেছি, তাই স্বস্তিকরণের পরেই বিধাতা মাফ করবে, জন্ম হবার পরেই বিধাতা স্বর্গ থেকে নেমেছে, প্রতিটা মানুষের অতীতে লিখন লিখেছে, তাই দ্বার যেভাবে লিখা সেভাবে মরতে হবে। তাই কি বলছেন পদকর্তা? ওরে কালিয়া মেঘে লালিয়া মেঘে
বিশ্বাস আছে চম্পাডিঙ্গি মায়ের ভক্ত বন্ধু ভক্ত বাবা ভক্তরা সবাই যা পেরেছে মুক্তি পাওয়ার জন্য ভালো থাকবার জন্য কালিয়ান নাগরীর চরণে দান করে শত কোটি প্রণাম জানাই মহামনসা কেউ জানাচ্ছেন তাই আমারও আবেদন মহামনসা দেবী পাতাল নন্দিনী বিপদ তারিণী তুমি রক্ষা করো সকল ভক্তকে যে কই দেবে বেঁচে আমরা থাকবো যাতে করে আমরা ভালোভাবে থাকতে পারি আরে অল্পে অল্পে করে খান্ত প্রকাশে তোমার পারণের আমি ব্যবস্থা করেছি তাই তুমি পারণ করো বলো তো কাল নাগিনী বেশ মা এইবার তোমার কি পারণ হয়েছে আমার সেই আমার ব্রত উচ্চাপন হয়েছে মা কিন্তু বলেছো তুমি না তাহলে শোনো নাগিনী হ্যাঁ মা হ্যাঁ বাসরে ঈশান কানে রয়েছে শত সঞ্চার পথ আর সেই পথ দিয়েই তোমাকে প্রবেশ করতে হবে ওই লৌহ বাসর ধরে নাগিনী ধন্যবাদ তুমি ধন্য এই কথা বলছো কেন তুমি নাগিনী ভেবে দেখেছো মা ঈশান কানে রয়েছে সুতানে পথ সিঁদুরের ফোঁটা দিয়ে বন্ধ করো মা সেই সুতার বরণ সিঁদুর দিয়ে ভয় নেই নাগিনী সাতবং তোমার মাঞ্জন করে তোমায় আমি সুতোর নেই করে দেব বিশ্রাম করো তুমি আমার শিজুয়া সত্যি তোমার ইচ্ছায় পূর্ণ হোক তোমার ইচ্ছায় পূর্ণ হোক ও নাগি মাঞ্জন করে মাঞ্জন করে জয় বিশ্বহরি তাহলে কি আমার মনের আশা পূর্ণ হবে না চন্দ্রধর কে পরাস্ত করতে পারবো না প্রতিশোধ নিয়ে না 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 এ তো হয় না তাই যদি হয় নাগিনী আমি তোমার পূর্বের শক্তি ফিরিয়ে দিলাম আমি সেই পূর্বে দিব্য শক্তি ফিরিয়ে পেয়েছি মা বেশ মা বেশ তাই চলো আমায় নিয়ে সেই সাহস এই শোনাগিনী আমার হংসরথী
আমি আমার রথে করেই তোমাকে নিয়ে যাব ওই সাঁওতালে ভূতালে লৌহ বাসর ঘরে। আয় চলো বাবা। সত্যি বলে ফেলে হয় মাকে আমি কথা দিয়েছি, ভেবেছিলাম আমার জীবনে প্রতিদিন কোন লোড় লাগে চল দেবো না। আমি যে মায়ের কাছে